তাপপ্রবাহ পেট্রাপোলে বাংলাদেশি চালকদের দেওয়া হলো জল ওয়ারেস। পরিস্থিতি আগামী যে কদিন এরকম থাকবে এই পরিষেবা দেওয়া হবে, জানালেন বেসরকারি সংগঠনের সদস্যরা। প্রতিদিন লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। প্রয়োজন ছাড়া বেলা ১১টার পর থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। তবুও কাজের প্রয়োজনে নিতান্তই যাদের বাড়ির বাইরে থাকতে হয়, সমস্যায় পড়ছেন সেই সকল পেশার মানুষেরা। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল, প্রতিদিন শয়ে শয়ে পণ্য বোঝাই ট্রাক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যায়। ঠিক একইভাবে বাংলাদেশ থেকেও পণ্য নিয়ে আসে সে দেশের ট্রাক চালকেরা। তাপপ্রবাহের পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালেন পেট্রাপোল শুল্ক দপ্তর সদস্য সংগঠনের কর্মীরা। এদিন সীমান্তে জিরো পয়েন্টে ট্রাক চালকদের হাতে পানীয় জল ওয়ারেস তুলে দেন তারা। শুধুমাত্র ট্রাক চালক নন, সীমান্তে কর্মরত লোডিং আনলোডিং শ্রমিকদের হাতে পানীয় জল ওয়ারেস তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এই বিষয়ে সংগঠনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, তাপমাত্রা স্বাভাবিক হারে বেড়ে গেছে। গত বছরও হিট ওয়েভের কারণে একজন বাংলাদেশি চালকের মৃত্যু হয়। আইসিপি আধুনিকরণ হয়েছে, কিন্তু এখানে কোনো গাছ নেই, ফলে ছাওয়াও নেই, নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা। সেই কারণে দুই দেশের চালকেরা যারা ট্রাক নিয়ে সীমান্তে আসছেন তাদের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত। এই ব্যাপারে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আবেদন জানান কার্তিকবাবু। তিনি আরও বলেন, তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আইসিপির ভেতরে পুরো কংক্রিটের চাদর বিছিয়ে দিয়েছে, কংক্রিটের রাস্তা। নিচের দিক দিয়ে যেরকম তাপ উঠছে, ওপরেও ৪০ অলরেডি ছাড়িয়ে গেছে। আর ড্রাইভার বিশেষ করে গাড়ির চালকরা এই গরমের মধ্যে কেবিনের মধ্যে বসে আছে, ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে। আমরা শুধু এই বছর না, এর আগেও কয়েক বছর আমরা করেছি, ড্রাইভারদের মধ্যে অন্তত কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা। আমরা এক বোতল করে জল এবং একটা করে ওয়ারেস, একটা ড্রাইভার এবং হেল্পার থাকলে দুটো করে জলের বোতল, দুটো করে ওয়ারেস আমরা দিয়েছি। কিন্তু এই ছোটো ছোটো বিষয়টাকে অনেক সময় বড় আকারে নেয়, এবং যারা সত্যিই গ্রাসরুটে কাজ করে তারা বড্ড অবহেলার শিকার। আমরা লেবারদের মধ্যেও জল বিতরণ করেছি এবং ওয়ারেস দিয়েছি, যতটুকু আমাদের সংগঠনের সামর্থ্য আছে তার মধ্যে চেষ্টা করেছি এই স্বস্তি কিছুটা দেওয়া। আর বাংলাদেশি ড্রাইভারদের আমরা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি। সংগঠন সূত্রে জানা গেছে এই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই তাপপ্রবাহের সময় সীমান্তে কর্মরত শ্রমিক ট্রাক চালকদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়ে থাকেন তারা। গত দুদিনে প্রায় ৫০০ জনের হাতে এই পরিষেবা পৌঁছে দিয়েছেন। এই বিষয়ে সংগঠনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য জানান, আগামী যে কদিন এই পরিস্থিতি থাকবে আমরা এই ব্যবস্থা চালু রাখব। বর্তমানে যে হিট ওয়েভ চলছে এবং যার জন্য বিভিন্ন সরকারি মহলে সতর্কতা বার্তা আসছে, সে ব্যাপারে পেট্রাপোলে যে সমস্ত সরকারি অফিস আছে সেখান থেকে কোনো রকম সাপোর্ট আমরা বা আমাদের যারা সহকারী ড্রাইভার হেল্পার যে সমস্ত লেবার ভাইরা কেউ আমরা পাইনি। সেক্ষেত্রে আমাদের সংগঠনগতভাবে মনে হয়েছে যে আমাদের তাদের নীতিগতভাবে তাদের পাশে দাঁড়ানো দরকার। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী যে কদিন এরকম তাপপ্রবাহ চলবে আমরা আমাদের সংগঠন থেকে যতটা সম্ভব মানুষকে শারীরিক যে সাপোর্টটা দেওয়া যায়, যে কিছুটা জল কিছুটা ওয়ারেস দিয়ে আমরা পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পেট্রাপোল। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।